রিজার্ভ কমছে তবে কি শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক নেপালের সংকট দেখা দিবে নেপালে বর্তমানে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তাছাড়া নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে সরকারি বিরোধী বিক্ষোভে দেশটি উত্তাল হয়ে উঠেছে চরম অর্থ সংকটে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে শ্রীলঙ্কা একান্ন বিলিয়ন বৈদেশিক মুদ্রা ঋণ ঋণ পরিশোধ করতে পারবে না বলে জানিয়েছে দেশটি এরকম একই অবস্থা দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালের রিজার্ভের ক্ষেত্রেও দেশটিতে দ্রুত কমতে শুরু করেছে বৈদেশিক মুদ্রা এজন্য নেপাল আমদানির পরিমাণ সীমিত করেছে সরিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে নেপালের অর্থনীতির বড় উৎস হচ্ছে পর্যটন অ রেমিটেন্স কিন্তু করোনার কারণে পর্যটন খাতে আয়ের পরিমাণ অনেক কমে যায় এবং রেমিটেন্সও কম পাঠিয়েছে যার কারণে এর প্রভাব নেপালের অর্থনীতিতে পড়তে শুরু করেছে মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শতাংশের বেশি কমে কোটি ডলারে নেমে এসেছে এ বিষয়ে নেপালের কেন্দ্রীয় ব্যাংকের উপমুখপাত্র নারায়ণ প্রসাদ বলেন তাত্ত্বিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করতে গেলে বলতে হয় নেপালের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মধ্যে রয়েছে তবে নেপালের সরকার বলছে তাদের অর্থনৈতিক পরিস্থিতি শ্রীলঙ্কার মতো নয়